একদিকে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন, অন্যদিকে জমি জীবিকা রক্ষা কমিটি। সব মিলিয়ে ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো এদিন। ভাঙড়ের আইএসএফের তরফ থেকে বেশ কিছু মহিলা প্রার্থী, যারা বোরখা পরে মনোনয়নপত্র জমা দিতে আসলেন ক্যানিং 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। অন্যদিকে জমি জীবিকা আন্দোলনের কমিটির লোকজনও তারাও মনোনয়ন জমা দিলেন এদিন। তবে তৃণমূলের পক্ষ থেকে কেউ মনোনয়ন জমা দিতে এদিন আসেনি। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকে। সকাল থেকেই 144 ধারা জারি করা আছে বিভিন্ন এলাকায়। 1 কিলোমিটারের মধ্যে কোনো রকম জমায়েত নিষিদ্ধ করেছে ব্লক প্রশাসন। অন্যদিকে বারবার মাইকিং করে সমস্ত জমায়েতকে সরিয়ে দেওয়া হচ্ছে। সকালের দিকে বেশ কিছু এলাকায় জমায়েত তৈরি করে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী সমর্থকরা। পুলিশ সেই জমায়েত হটিয়ে দেয়। বেলা বাড়তেই আইএসএফের লোকজন এবং জমি জীবিকা আন্দোলন কমিটির প্রার্থীরা সবাই এসে উপস্থিত হন ভাঙড় বিডিও অফিসে এবং সেখানতেই তারা মনোনয়ন জমা দিয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো রকম পরিস্থিতির জন্য পুলিশের তরফ থেকে প্রথম থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। জমি জীবিকা আন্দোলন কমিটির পক্ষে মির্জা হাসান আসেন অন্য অন্য দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। পুলিশের সঙ্গে বচসা বাঁধে মূলত জমি জীবিকা আন্দোলন কমিটির বেশ কিছু কর্মী সমর্থকদের। তার কারণ, তারা 50টি অটো নিয়ে এদিন যখন নমিনেশন জমা দিতে আসে তখন তাদেরকে যথেষ্ট দূরে অটোগুলো রেখে বিডিও অফিসে ঢোকার কথা বলে। তখনই কথা কাটাকাটি শুরু হয় বিডিও অফিসের স্টাফ এবং পুলিশের সাথে। কেন কি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে 1 কিলোমিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। জমি জীবিকা আন্দোলন কমিটির কর্মীরা তা অবশ্য মানতে চাননি। তারা বলেছেন, তারা যেখানে অটোগুলো রেখেছেন সেগুলি 1 কিলোমিটারের থেকে অনেক দূরে, পুলিশ অযথা তাদেরকে হয়রানি করছে। অন্যদিকে শাসক দলের তরফ থেকে এদিন কোনো রকম মনোনয়ন জমা দিতে আসেনি। তবে ভাঙড় বাদ দিলে ক্যানিং, বাসন্তী সহ অন্যান্য এলাকাতেই যথেষ্ট রকমের নমিনেশন বা মনোনয়ন জমা দিয়েছেন শাসক দল। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।